আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ। আপনাদের বাসা কোথায়? বাসা চৈতাপুর। এই আচারের ব্যবসা কতদিন যাবত করেন? 12-13 বছর। কি কি আচার আপনি বিক্রি করেন? এটা মনে করেন বিভিন্ন আইটেমের আচার আছে, যেমন বরই, শুকনা বরই, কাঁচা বরই, কলা, তেঁতুল, আমের ফলি, কলার ভর্তা। জি জি। এই যে এই পাশে এটাই আচ্ছা, এটা কাঁচা বরই, তেঁতুল। হ্যাঁ, এটা তেঁতুল, এটা কলা, এটা হচ্ছে গঙ্গা বরই। কোন আচারটা সবচেয়ে ভালো? আমার কাছে সবই ভালো, তবে মিক্সটা একটু বেশি ভালো। মিক্সটা একটু বেশি ভালো? এই আচার কারা বেশি খায়, মেয়েরা না ছেলেরা? ছেলে মেয়ে উভয়ই খায়। উভয়ই খায়? আপনি ছাড়া কি এর মাদুর দিয়ে আর অন্য কোনো লোক বিক্রি করে, না আপনি শুধু বিক্রি করেন? আমি মাদুর দিতে আমি বিক্রি করি। তো দৈনিক কত টাকা আপনার বিক্রি হয়? 2000 টাকা বেচতে পারি। ডেলি 2000 টাকা বিক্রি করতে পারেন? হ্যাঁ। কত টাকা আপনার দৈনিক থাকে রোজ? 500-600 টাকা। এই আচার আপনি কি নিজেই বানান নাকি না কিনে বিক্রি করেন? কিনে এরপরে আমি নিজে তৈরি করি। এগুলি কোথা থেকে সংগ্রহ করতে হয়? বিভিন্ন জায়গা থেকে আনতে হয়। মাদুর দিতে কেউ নিতে নিতে পারি, ঢাকা থেকেও আনি। মশলা ব্যবহার করেন? মশলা বলতে চিনি আর এই ময় মশলা, এগুলোই আর কিছু না। তাছাড়া কি ছাগরণ দিতে হয়? না না না, এগুলো দিতে দিতে হয় না। আচ্ছা, মিঠাই আপনি মিঠাই দিতে হয়, চিনি। আচ্ছা, পাশে দেখতে পাচ্ছে যে হাসপাতাল রয়েছে কাঁচা। হ্যাঁ হ্যাঁ, নাটা লয়ে দিও। ভাই আচার কি সবসময় খাওয়া হয় ওনার থেকে? সবক্ষণই খাওয়া হয়, এনে আসতে পারে সব সবসময়ই খাই আমরা। কেমন ওনার আচার? ভালো লাগে, এই জন্য খাই আর কি। ভালো লাগে? সত্যি সত্যি ভালো লাগে? আমি টেস্ট করে দেখেন একটু। তো টাকার অনুযায়ী এই আচার কি কম দেয় নাকি? না, 10 টাকার ভিতরে আর কতই দিব। তোমাদের বাসা কোথায়? আচ্ছা ভাই, সর্বনিম্ন কত টাকা আচার বিক্রি করেন আপনি এখান থেকে? 10 টাকার নিচে বিক্রি করেন না? মরিচ ফাঁকি সন্ধি লবণ। এই ব্যবসা করতে গেলে পুঁজি কেমন লাগে? প্রথম অবস্থায় 2-3 হাজার টাকা পুঁজি লাগবে। এই যে এগুলি খোলামেলা রাখেন, এখানে ময়লা যায় না? ময়লার জন্য তো পলিথিন ব্যবহার করতেছি, এরপর যতটুক সেবাই রাখা যায় আর কি। যে কাপড় রয়েছে দেখা যায়, কাপ কাপ দিয়ে কত টাকা বিক্রি করেন? এই 10 টাকা বিক্রি করি, 20 টাকা বিক্রি করি। আচার কি আপনার বাড়িওলি বানান না আপনি নিজে বানান? রোজনী উভয়ই বানাই। এটা আপনার শিক্ষাগুরু কে? আমার ভাই। আপনার ভাই? আপনার ভাই কত ইনজাবত করে? ভাইও সেম টু সেমই 10-12 বছর, বার একটু বেশি হবে। কোথায় করে এটা? আগে সিলেটে বেচতাম। আপনার ভাই সিলেটে ব্যস্ত? হ্যাঁ। আর আপনি মাদুর দি? এখন দুজনই মাদুর দিতে আছে। আপনি কি শুধু সিজনে বিক্রি করেন না সিজন ছাড়া বিক্রি করেন? সবসময়। আমার খানাটা লয়ে দিও।